পুষ্কর বন্ধুরা আজকে আমি আবারও চলে এসেছি আরও একটি ডান্স টিউটোরিয়াল ভিডিও নিয়ে গানটি হলো একই লাবণ্যে আর তোমরা যদি এই নাচটা মিউজিকের সঙ্গে দেখতে চাও তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি তো বন্ধুরা একই লাবণ্যে গানের ফার্স্ট মিউজিক হচ্ছে হাতে এইভাবে একটা মানে সাপোজ ধরে একটা একটা থালি নিয়ে আমরা ঢুকছি এক দুই তিন চার বলে বসলে আস্তে করে বসে এক দুই তিন চার এক দুই বুঝা গেল এরপর হবে এক হাতটা এক দুই তিন চার এক বন্যে পূর্ণ প্রাণ তারপরে সোহে সহি বোঝা গেল দিয়ে আবার ওই লাইনগুলো রিপিট হবে প্রথমটা আমরা বসে করলাম এইবার দাঁড়িয়ে করব একিলা প্রাণে সহি এরপর হবে আনন্দ বস আনন্দে বসন্তে হাতটাকে এইভাবে নেবে দুই তিন চার আনন্দে ব শুনতে তারপরে হচ্ছে দিয়ে তারপরে আবারও সেম লাইন একি বর্ণে সেম লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সুহে এরপরে হবে সেকেন্ড স্ট্যান্ডা সেকেন্ড স্ট্যান্ডায় কী করবো আমরা সাজগোজ মানে হার কানের চুরি এসব পরবো আর কি এক দুই তিন চার পাঁচ ছয় এরপরে হবে বিকশিত প্রীতি হয়ে এটা আমরা পেছনে ঘুরে করব এক দুই তিন চার বিকৌশিত প্রীতিকুসমহে তারপর হবে আনন্দ বসন্তে দেখো এক দুই তিন চার আনন্দ শুনতে তারপরে আবার সমে আবার ওই লাইনগুলো রিপিট হবে এবার আমরা সামনের দিকে ঘুরে করবো বিকশিত কুসুম হে হে দিয়ে আবারও সেম বিকশিত প্রীতি কুসুম হে এইবার কি করব দেখো বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে দিয়ে তারপরে আবারও একই লাবণ্যে পূর্ণ প্রাণে প্রাণ প্রাণে সোহে এক বন্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে এই গেল আমাদের পুরো সেকেন্ড স্ট্যান্ডজা এরপরে হচ্ছে থার্ড স্ট্যান্ডা থার্ড স্ট্যান্ডের মিউজিকটা হচ্ছে দেখো অভিনয় করতে হবে আমাদের কিভাবে করব হাতটাকে এইভাবে ধরবে ধরে তুমি দেখতে পাচ্ছ চারিদিকে অনেক ফুল ফুটে আছে ফুলগুলো আমরা তুলবো মালা গাঁধবো সেটাই আর কি অভিনয় করবো ফার্স্ট এক দুই এখানে হাত দিয়েও করতে পারো বা এক দুই আমরা যখন দেখি কিছু ওটা ফুল তো এইভাবে একটা জাস্ট অ্যাক্ট করি তো সেটাই আর কি বলছি এইভাবেও দেখতে পারো এক দুই দুবার গেলে যাবার পর এক দুই তারপর এক দুই তিন চার বেশি করে নিলে নিয়ে এবার আস্তে আস্তে এসে বসে পড়লে পুরো মিউজিকটা বসে পড়া পর্যন্ত আমাদের কাভার করতে হবে শুধু মিউজিক পোর্শানটা ঠিক আছে যেন না লাইনটা শুরু হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে পুরো মিউজিকটা আমরা এতগুলো কাজ করব। তাহলে কি কি করলাম আর একবার দেখিয়ে দিই এক দুই তারপর এক দুই এক দুই তিন নিয়ে এসে আস্তে করে এইভাবে বসলাম বসার পর এবারে দেখবে আমাদের গানের ফার্স্ট লাইন শুরু হবে গানের ফার্স্ট লাইন হচ্ছে জি বনলতা আস্তে আস্তে মালাতা মালা হচ্ছে আমরা এইভাবে গাঁতব এক দুই তিন চার ঠিক আছে বেশিক্ষণ না জি বনলতা অবনতা পর্যন্ত করব। আর মালা গাঁথার সময় আমাদের কি করতে হবে দেখো এই যে বাঁ হাতটা ধরে আছি মুদ্রাটা একটু ছাড়তে হবে কারণ এটা আমাদের সাপোজ ভেবে নিতে হবে সুচ সূচ থেকে যখন কিছু ঢোকায় আমাদের এই হাতটাকে ফাঁকা করতে হয় নাহলে জিনিসটা নিচের দিকে নামবে না এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে আর এটা জাস্ট তিনবার হবে এক দুই তিন কমপ্লিট বোঝা গেল তাহলে এবার আমি লাইনটা করে আরেকবার বুঝিয়ে দিই জি বনলতা অবনতা তবচরণে বুঝা গেল তব চরণে হলো এইবার আবারও হচ্ছে হবে লাইনটা রিপিট জি বনলতা এইবার কি করব জি বনলতা তারপর হবে অবনতা অবনতা এইবার উঠব তব চর তব চরি এরপর হচ্ছে হরস গীত উচ্ছ্বসিত হে এক দুই তিন চার পাঁচ ছয় হরস গীত উচ্ছ্বসিত হে এরপর হবে আনন্দ ব আনন্দ ব সন্ত দিয়ে আবারও হবে হরসগীত উচ্ছ্বসিত হে হরস গীত হে হে দিয়ে আবারও হবে হরস গীত উচ্ছ্বসিত হয়ে হরস গীত উচ্ছ্বসিত হে হরস গীত উচ্ছ্বসিত হবে না তারপরে হবে কিরণ মগন গগনে হরস গীত উচ্ছ্বসিত কিরণ মগন গগনে মানে টোটাল তিনবার হরসগীত উচ্ছ্বসিতটা হবে বাট হে এটা দুবার হবে বোঝা গেল কিরণ মগন গগনে কিরণ মগন গগনে দিয়ে তারপরে আবার একই লা পূর্ণ প্রাণ একই লা বন্য প্রাণ প্রাণেশহে আনন্দ বে এখানে হচ্ছে এই দুটো আঙুল এইভাবে ধরবে ধরে একবার বাঙাল থেকে হাতটা ডান দিক আর একবার ডানগাল থেকে বাঁ হাতটা বাঁ দিক আনন্দে ব মা ঘে কিলা पूर्णो प्राणो प्राणेषु हे তো বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যারা এই মুহূর্তে আমাকে ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফেসবুকে আমার ভিডিওটি লাইক করো এবং আমাকে ফলো করে দিও যারা আমাকে ইনস্টাগ্রামে দেখছো তারা অবশ্যই ইনস্টাগ্রামে আমার ভিডিওটি লাইক করো এবং আমাকে ফলো করে দিও আর যারা আমাকে ইউটিউবে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকানে ক্লিক করে অল করে দিও